প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ঠিক 9:30টায় আইসিটি ক্লাসে উপস্থিত হওয়ার কথা ছিল, তারই ধারাবাহিকতায় আমরা ঠিক 9:30টার সময় আইসিটি ক্লাসে লাইভ ক্লাসে চলে এসেছি কলেজের নিজস্ব স্টুডিও থেকে। তো আমি আশা করব তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকবে এবং পড়াগুলো বোঝার চেষ্টা করবে। তো আমি আজকে তোমাদের ক্লাস শুরুর পূর্বে কিছু কথা বলতে চাই, এই কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। যেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে পাচ্ছি না, কিন্তু তোমাদেরকে পড়ানোর আপ্রাণ চেষ্টা কিন্তু কলেজ থেকে আমরা শিক্ষকরা করে যাচ্ছি এবং কলেজ কর্তৃপক্ষ করে যাচ্ছে। তোমরা একটা ব্যাপার খেয়াল রাখবে যে আমাদের কলেজের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সেকেন্ড ইয়ারের অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পড়াগুলো, যে টপিকসগুলো স্যাররা পড়াচ্ছেন, তারই কিছু সৃজনশীল প্রশ্ন, তারই কিছু সিকিউ প্রশ্ন, তারই কিছু এমসিকিউ প্রশ্ন, এই জিনিসগুলো কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেয়া আছে। তো আমি আশা রাখবো আমার প্রিয় শিক্ষার্থীরা সেই ওয়েবসাইট থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করবে এবং বাসায় নিজ দায়িত্বে জিনিসগুলো প্র্যাকটিস করবে। এবং তোমরা জানো যে তোমরা যদি কোনো জিনিস না বুঝতে পারো, আমাদের সাথে অনলাইনে ফেসবুক আছে, বিভিন্ন মাধ্যম আছে, তোমরা যোগাযোগ করতে পারবে। অবশ্যই প্রত্যেক টিচার তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করবে। যেহেতু তোমরা বুঝতে পারছো যে আমরা আসলেই একটা খুব খারাপ অবস্থার মধ্যে থেকে দিন পার করছি, তো পড়াশোনাটাকে কিন্তু আমাদের অবশ্যই চালিয়ে নিতে হবে। তোমরা যদি আমাদের সাথে না থাকো, তোমরা যদি আমাদের কথাগুলো না মানো, তবে কিন্তু আসলে আমাদের এই সকল কার্যক্রমই ব্যর্থ হবে। তো আমি সবাইকে আবারও অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে, তোমরা সবাই আমাদের কলেজের ওয়েবসাইটের ঠিকানা জানো, সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এমসিকিউ, বিশেষ করে আমি আমার আইসিটির কথা বলছি, তোমরা যদি আইসিটি পার্টটা ডাউনলোড করো সেখানে দেখবে আমরা অধ্যায় 5 পড়াচ্ছি এবং অধ্যায় 5-এর ওখানে আমাদের তোমার এমসিকিউ দেয়া আছে। তো যেহেতু এমসিকিউর কথা আসলো, আমি একটু এমসিকিউ নিয়ে কথা বলতে চাই। প্রতি বছর যখন আমাদের স্টুডেন্টরা বোর্ড পরীক্ষা দেয়, তো একটা জিনিস ওরা সবসময় পরীক্ষার পরে ফিল করে যে স্যার এমসিকিউটা বেশ খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো? তুমি যদি এই জায়গাটাকে একটু ফোকাস করো, তুমি দেখতে পারবে যে তোমরা কিন্তু এমসিকিউ অংশটা সবসময় একটু ধরাছোঁয়ার বাইরে রেখে দাও। এটা আমি জানি না আসলে তোমরা কেন করো, হয়তো সিকিউ পড়তে পড়তে তুমি এমসিকিউ পার্টটাকে গুরুত্ব দাও না, বাট একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে এমসিকিউ পার্টটা কিন্তু A+ ক্যারি করার জন্য খুব বড় একটা রোল প্লে করে এবং সেখানে মার্কসটা কিন্তু 2D পয়েন্টে পাওয়া যায়। তো এই জিনিসগুলো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো আশা করি তোমরা এমসিকিউর উপরে গুরুত্ব দিবে এবং কলেজের ওয়েবসাইট থেকে আইসিটির যে ফাইলটা আছে সেখানে তোমরা গেলে দেখবে যে অধ্যায় 5 আমরা পড়াচ্ছি, এখানে সিকিউ প্রশ্ন, সিকিউর প্রশ্নের ভিতরে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এই সব কিছু কিন্তু আলাদা করে দেয়া আছে। তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো ওখান থেকে ডাউনলোড করে নিবে এবং এমসিকিউ অ্যান্সার সহ জিনিসগুলো দেয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। অবশ্যই তোমরা এমসিকিউ অংশগুলো ওখান থেকে প্র্যাকটিস করবে। তো আমি আজকে আইসিটি ক্লাসটা শুরু করার আগে একটু সময় নিচ্ছি, দেখছি আমাদের ক্লাসে কে কে জয়েন করলো আমি একবার একটু দেখে নিব। আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই আমার সাথে জয়েন করে ফেলেছে এবং ইনশাল্লাহ সবাই জয়েন করছে। তো তোমরা যারা এখনও আমাদের ক্লাসে জয়েন করো নাই, তারা সবাই ক্লাসে চলে আসো, আমরা একটু পরেই আমাদের অর্থাৎ 2-1 মিনিটের মধ্যেই আমরা আমাদের মেইন পড়াটাতে চলে যাব। আচ্ছা, আমাকে তোমরা একটু সময় দিবে, তোমরা একটা কাজ করবে, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা জাস্ট মোবাইলটা নিয়ে যদি পড়ো, ম্যাক্সিমাম স্টুডেন্ট মোবাইল নিয়ে পড়ো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, মোবাইলটা তোমার টেবিলের সামনে জাস্ট এইভাবে রেখে তুমি তার সামনে বই খাতা নিয়ে বসে যাও, তোমার যেন মনে হয় স্যার ডায়াসের উপরে আছেন, আমি ঠিক ক্লাসরুমে বসে লেকচারটা তুলছি। এই জিনিসটা আমি সবাইকে বলবো, তুমি শুধু মোবাইলের দিকে তাকিয়ে থেকো না, মোবাইলটা সামনে রেখে ঠিক খাতা কলম নিয়ে জাস্ট টেবিলে তুমি বসে যাও, যেন পুরো ক্লাসের ফ্লেভারটা তুমি পাও। আমি ক্লাসটা শুরু করব, আমি মেইন পড়ায় চলে যাব, আমাকে তোমরা জাস্ট 1 মিনিট একটু সময় দিবে, এরপরে আমি পড়াতে চলে যাব। আমরা তোমার আজকে মূলত আমরা ফ্লোচার্ট নিয়ে কথা বলবো, আমরা ফ্লোচার্ট নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছে সেখানে হাসান শরীফ স্যার আমাদের গসাগুর ফ্লোচার্টটা করিয়েছিলেন, অ্যালগোরিদমটা করিয়েছিলেন। তো আমরা আজকে একটু সামনে যাব। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা গত ক্লাসে কিন্তু আমার যে ক্লাসটা ছিল সেখানে আমরা বেসিক ছোট ছোট ফ্লোচার্টগুলো করেছি এবং আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাস থেকে আমরা একটু কঠিন বলো বা একটু আপার লেভেলের বলো এই অ্যালগোরিদম ফ্লোচার্টগুলো শেখার ট্রাই করব। তারই ধারাবাহিকতায় আজকে
আমি তোমাদেরকে যে ফ্লো চার্টটা পড়াবো সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়। আমাকে তোমরা জাস্ট একটু সময় দাও, এরপরেই আমরা আমাদের মেইন পড়ায় চলে যাব, যাতে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব দ্রুত আমাদের সাথে জয়েন করতে পারে। ওকে, থ্যাংক ইউ। আমরা পড়ায় চলে যাচ্ছি। আমি আশা করব তোমাদেরকে আমি যে ট্রিক্সটা বলে দিয়েছি তোমরা সেই ট্রিক্সটা ফলো করবে। জাস্ট তোমার মোবাইলটাকে টেবিলের উপরে রাখো, খাতা কলম নিয়ে তুমি টেবিলের উপরে বসে যাও, আমার লেকচারটা তুমি শোনো, তুমি পুরো জিনিসটা পয়েন্ট আউট করে নোট করে নাও। অবশ্যই তুমি এইভাবে পড়াশোনা করবে, এটা আমার ব্যক্তিগত পরামর্শ বলো আর অভিমত বলো, অবশ্যই তুমি উপকৃত হবে। তো আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে, আমি তোমাকে বলছি, আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করে কিভাবে, এই জিনিসটা আমরা শিখব। বাট এই জিনিসটা তুমি শিখতে গেলে তোমাকে অ্যাট ফার্স্ট যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে, আমি তোমাকে ছোট দিয়ে শুরু করবো। আমি সবসময় বলি আমি প্রথমেই তোমার উপরে বড় জিনিসটা আপিয়ে দিব না, যে এটা তোমাকে বুঝতে হবে, আমি ছোট থেকে শুরু করছি। জাস্ট আমরা ফার্স্টে দুইটা সংখ্যা নিয়ে কাজ করব, দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। ধরো আমি যদি তোমাকে বলি যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, তুমি আমাকে অ্যান্সার দাও। তুমি মনে মনে চিন্তা করো, তুমি আমাকে কিন্তু ফার্স্টে বলবে যে স্যার দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আপনি আমাকে সংখ্যা দুইটা বলেন, কোন সংখ্যা দুইটা। তো দেখো তুমি যে ফার্স্টে ইনপুট নিচ্ছ দুইটা সংখ্যা, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি। দেখো আমি ফার্স্টে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। আমরা ছোট থেকে শুরু করলাম, বড় সংখ্যাটি নির্ণয়। আশা করি তোমরা একটু মনোযোগ দিবে আমার দিকে যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়। আচ্ছা আমি ফ্লোচার্টটা এখানে করছি, ডান পাশে আমি অ্যালগোরিদমটা দেখিয়ে দিব। দেখো ফার্স্টে তোমরা জানো যে ফ্লোচার্টে আমরা ডিম্বাকৃতির সিম্বল ব্যবহার করি বা অর্ধবৃত্তাকৃতির সিম্বল ব্যবহার করি, কেন? স্টার্ট এবং এন্ডিং এর জন্য। ওকে ফাইন, তো আমি এখানে কি লিখলাম, স্টার্ট, শুরু। ওকে, শুরু করার পরে তোমাকে কি নিতে হবে, ইনপুট। আচ্ছা আমি তোমাদের কিন্তু একটা কথা বলছি, তোমরা যদি ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি খেয়াল না করো তবে কিন্তু তুমি জিনিসগুলো বুঝবে না। আমি দেখো কি করছি, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়, এটা হচ্ছে আমার কাজ। কাজটাকে কিভাবে সলভ করব, প্রথমে স্টার্ট, শুরু করব। স্টার্টের জন্য কোন সিম্বল, ডিম্বাকৃতির, আমি একবার একটু রিপিট করে নিচ্ছি। দেন ইনপুট নিতে হবে, তো ইনপুটের জন্য আমাদের কোন সিম্বল ব্যবহার করতে হবে, সামান্তরিক, তোমরা জানো। আচ্ছা ইনপুট, তো অ্যাট ফার্স্ট তুমি তো আসলে জানো না কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যা কী সংখ্যা ইনপুট দিবে। তাহলে আমরা ধরে নিলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। ওকে ফাইন, দেন আসো তোমাকে কম্পেয়ার করতে হবে। ধরো আমি তোমাকে এখানে একটা কথা বলছি, ধরো আমি যদি বলি ফ্যানটা অন আছে তাহলে তার বিপরীত কী, ফ্যানটা যদি অফ করো, তাহলে যদি ফ্যানটা অফ নাই তার মানে ফ্যানটা কি অন আছে, আবার আমি যদি বলি ফ্যানটা অন নাই তার মানে ফ্যানটা কি আছে, অফ আছে। তাহলে দুইটা সংখ্যার এক্স এবং ওয়াই এর মধ্যে যদি কল্পনা করো, যদি বলি এক্স বড় বা এক্স ছোট তাহলে কে বড়, ওয়াই বড়, আবার আমি যদি বলি ওয়াই বড় তাহলে আবার কে ছোট, এক্স ছোট। অবভিয়াসলি তোমাকে দুইটা অসম সংখ্যা ইনপুট দিতে হবে। তো দেখো তুমি এখানে মনে করো এক্স বড়, এক্স হতেও পারে নাও পারে, যদি আমি এক্সকে বড় কনসিডার করি তবে আমার লেখাটা কি হচ্ছে। দেখো তুমি বলতে পারো স্যার আপনি এই ডায়াগ্রামটা কেন দিলেন, ওই যে আমি তোমাকে বলেছি ডিসিশন বা সিদ্ধান্ত, তুমি তো এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছ, তুমি কি এক্সের পথে হাঁটবে নাকি তুমি ওয়াইয়ের পথে হাঁটবে। তো তোমাকে অবশ্যই এখানে এই ডায়মন্ড ডায়াগ্রামটা ব্যবহার করতে হচ্ছে, যেটা এক্স বড় নাকি ওয়াই বড় সেটা প্রকাশ করবে। আচ্ছা ধরে নাও তুমি এক্স বড়, তো আমি কন্ডিশনটা কি লিখব, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। বাট এটা কি তুমি গ্যারান্টি দিতে পারছো যে সারা জীবন এক্সই বড় হবে, অবশ্যই না, এক্সও বড় হতে পারে ওয়াইও বড় হতে পারে। তুমি যদি একটু মনে করে দেখো, আমি কিন্তু তোমাকে গত ক্লাসে বলেছিলাম এই ডায়মন্ড ডায়াগ্রামটা থেকে সবসময় দুইটা অপশন আসবে, ইয়েস এক্স বড় হলে কি হবে, নো এক্স যদি বড় না হয় তাহলে কি হবে। অর্থাৎ এই ডায়মন্ড ডায়াগ্রামটা কন্ডিশন অর্থাৎ ডিসিশন, আমরা কি করব, এটা হলে কি হবে না হলে কি হবে। এবং সবসময় তুমি খেয়াল করেছ, গত ক্লাসটা যদি তুমি আমার খেয়াল করে থাকো, এখান থেকে সবসময় দুইটা অপশন আসে, ইয়েস অর নো। তো দেখো আমি ধরো তুমি এই পাশে ইয়েস লেখো, এটা ডাজেন্ট ম্যাটার, তুমি ইয়েস নো যে পাশে লিখতে পারো, ইয়েস যদি লেখো বোঝো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ
এক্স ওয়াইয়ের চেয়ে বড় এবং এই পাশে বলছে যে হ্যাঁ ঘটনা সত্য, তাহলে ফাইনালি কে বড়? এক্স বড়। তাহলে তোমার আউটপুটটা তুমি এই পাশ থেকে প্রিন্ট করে দাও। তাহলে আউটপুট প্রিন্ট করার জন্য তোমরা জানো ইনপুট এবং আউটপুটের জন্য আমরা সেম ডায়াগ্রাম ব্যবহার করি, সামান্তরিক। তো এইখানে তুমি কি লিখবা? প্রিন্ট। ওকে ফাইন, তাহলে কে বড়? অবশ্যই এক্স বড়। তুমি এখানে বলেছ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আবার এখানে বলছো ইয়েস, হ্যাঁ কথাটা সত্য, তার মানে প্রিন্ট এক্স, এক্স ফলাফল হিসাবে বের হবে। কিন্তু কথা হচ্ছে এক্স যদি বড় না হয় অবভিয়াসলি এই পাশে তুমি কি লিখছো? নো। তাহলে এই কন্ডিশনটা যদি মিথ্যা প্রমাণিত হয়, আমি তোমাকে এখন একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় অর্থাৎ তুমি বলছো এক্স ওয়াইয়ের চেয়ে বড় কিন্তু ও বলছে যে না, না মানে অবশ্যই এক্স বড় না, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যদি এক্স বড় না হয় তাহলে অবভিয়াসলি কে বড়? ওয়াই বড়। ওকে ফাইন, তো তুমি এখান থেকে কি লিখে দিচ্ছ? প্রিন্ট ওয়াই। ওকে, তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি এই জিনিসটা শেষ করে তারপরে তোমাদের প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ। দেন এখান থেকে তোমরা জানো শেষ করার জন্য আমরা ডিম্বাকৃতির সিম্বল ব্যবহার করি। আমি শুরুতেই বলে নিচ্ছি এই ছোট ফ্লোচার্ট আমাদের পরীক্ষাতে খুব কম আসে। আমি এটা কেন করলাম? তুমি যদি দুইটা সংখ্যার মধ্যে জিনিসটা নির্ণয় করতে পারো অবশ্যই তুমি তিনটা সংখ্যার মধ্যে বুঝতে পারবা। এই কারণে আমি প্রথমে বেসিক ছোট জিনিসটা তোমাকে শেখানোর চেষ্টা করছি। তো দেখো, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি এক্স ওয়াই ধরে বলছেন, আপনি একটা মান ধরে বুঝান তো। ওকে, তোমাকে বুঝানোর জন্য তর্কের খাতিরে আমি তোমাকে ধরে নিলাম। মনে করো কেউ একজন এক্স সমান সেভেন দিল, তাহলে এক্স এর মান হচ্ছে সেভেন, তাহলে এক্স সমান সেভেন কল্পনা করো, আর ওয়াই সমান দিল ফাইভ। তুমি দেখো, তোমরা কিন্তু ক্লাসে আমাকে অনেক সময় কোশ্চেন করো যে প্রথম দিকে কোশ্চেনগুলো করো, যেহেতু তুমি প্রথম দিকে বুঝতে পারো না, স্যার আপনি তো এক্সকেও বড় দেখালেন ওয়াইকেও বড় দেখালেন, আপনাকে তো যে কোনো একটা সংখ্যা বড় প্রমাণ করতে হবে। আমার পয়েন্টটা খেয়াল করো, তোমরা যে কোশ্চেনটা করো, স্যার আপনি তো রেজাল্টকে এক্সকেও শো করলেন ওয়াইকেও শো করলেন, তো ব্যাপারটা কেমন হলো? দুইটা সংখ্যাই তো আপনি আউটপুটে আনলেন, ব্যাপারটা বোঝো। এখানে তো আমি এক্স এবং ওয়াই চলক ব্যবহার করেছি, প্রোগ্রামটা যখন রান হবে ব্যবহারকারী তো অবশ্যই চলকের মান দিয়ে রান করবে, তখন অবশ্যই যে কোনো একটা সাইড থেকে রেজাল্ট বের হবে। যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে সে বলবে এক্স বড়, এখান থেকে শেষ হয়ে যাবে। যদি এই ঘটনাটা মিথ্যা হয় তখন কিন্তু আর ডান সাইডটা কাজ করছে না, নোয়ের সাইডটা কাজ করবে, এখান থেকে সে বলবে না ওয়াই বড়, এখান থেকে শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে তোমাকে কিন্তু দুইটা জিনিসই ডিজাইন করে রাখতে হবে, বাট সে যখন ভ্যালু দিয়ে রান করবে সে কিন্তু যে কোনো একটা দিক থেকে রান করে এন্ড হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো এক্স ইজিক্যাল টু সেভেন আর ওয়াই ইজিক্যাল টু ফাইভ, ধরো আমি কম্পিউটারে দিলাম সেভেন আর ফাইভের মধ্যে কে বড়? তুমি দেখো কম্পিউটারের ইন্টারনাল অপারেশনটা কি, ইনপুট নিলাম, ওকে ডান, এই যে ঘরটা, তুমি এই ঘরটার কাজটা খেয়াল করো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আচ্ছা আমি এখানেই দেখাচ্ছি এক্স এর মান কত আছে, সেভেন, এক্স এর মান কত আছে তোমাকে আমি দেখাচ্ছি সেভেন, ইজ গ্রেটার দেন ওয়াই এর মান কত আছে ফাইভ। তুমি আমাকে বলো তো সেভেন ইজ গ্রেটার দেন ফাইভ, এই কন্ডিশনটা যখন কম্পিউটার অ্যাপ্লাই করবে রেজাল্ট কি আসবে, এই কথাটা কি সত্য না মিথ্যা? অবভিয়াসলি তুমি আমাকে বলবা স্যার কথাটা সত্য, তার মানে আমার নোয়ের সাইডে কিন্তু প্রোগ্রামটা যাচ্ছেই না, সে ইয়েস এর সাইড থেকে যাচ্ছে প্রিন্ট। কে বড় সংখ্যা? এক্স। ওই যে দেখো এক্স এর ভ্যালু কত, সেভেন, সে বলে দিবে এই যে সেভেন, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ভ্যালু দিয়ে বোঝার চেষ্টা করো, সে কিন্তু এই সাইড থেকে রান করে এখান থেকে শেষ হয়ে গেল, সে কিন্তু এই সাইডে যাচ্ছেই না। বাট কথাটা যদি এমন হয়, মনে করো এক্স এর মান হচ্ছে টুয়েলভ আর ওয়াই এর মান হচ্ছে সেভেন্টিন, অর্থাৎ এক্স এর মান বারো ওয়াই এর মান সতেরো, এটাও তো হতে পারে। তখন এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু লেখা ছিল এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তো এক্স এর মান কত, বারো, খেয়াল করো ব্যাপারটা, ইজ গ্রেটার দেন ওয়াই এর মান কত আছে সতেরো। তাহলে এখানে কি হচ্ছে, আমি বলতে যাচ্ছি বারো ইজ গ্রেটার দেন সতেরো, অর্থাৎ বারো সতেরোর চেয়ে বড়। বলো তো এই কথাটা কি সত্য না মিথ্যা? অবভিয়াসলি তুমি আমাকে বলবে স্যার এটা তো মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা যদি হয় তার মানে সে ইয়েস এর দিকে যাবে না নোয়ের দিকে? অবভিয়াসলি সে নোয়ের দিকে যাবে, নোয়ের দিকে গিয়ে তার মান প্রিন্ট করবে ওয়াইয়ের মান, এই যে দেখো আমার ওয়াইয়ের মান কত, সতেরো, তখন সে বলে দিবে সতেরো, তখন কিন্তু সে ডান দিকে যাচ্ছে না।
তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে ডিজাইনের জন্য কিন্তু দুইটার জন্যই ডিজাইন করতে হবে। বাট তুমি যখন ব্যবহারকারী যখন প্রোগ্রামের ভ্যালু দিয়ে রান করবে, তখন কিন্তু যে কোনো একটা সাইট টার্মিনেট, মানে একটা সাইট থেকে প্রোগ্রামটা এন্ডিং হবে, বাকি সাইটটা কিন্তু অটোমেটিক্যালি ফলস থাকছে। আশা করি তোমরা আমার এই ছোট ফ্লোচার্টটা বুঝতে পেরেছ, এবং আমাকে এখন একটু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে জিনিসটা তোমরা বুঝলে কি না, বা আমি আসলে জিনিসটা তোমাদেরকে বুঝাতে সক্ষম হলাম কি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্নে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে এতটুকু বুঝতে পেরেছো কি না। তুমি যদি এই জিনিসটা বুঝতে না পারো, আমি সামনে তোমাকে যে ফ্লোচার্টটা পড়াবো সেই জিনিসটা কিন্তু বুঝতে একটু তোমার কষ্ট হবে। আমি আশা করব তোমরা এই জিনিসটা সম্পর্কে যদি কোনো কোয়েরি থাকে আমাকে জানাও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, দেখি আমাদেরকে কোনো প্রশ্ন কেউ করলো কি না। যদি আমাদের এইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব, এরপরে আমরা পরেরটায় চলে যাব। আমি তোমাদেরকে সবাইকেই বলছি যে আমাদের যথেষ্ট সময় আছে, আমাদের যথেষ্ট সময় আছে, আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেষ করব, আস্তে আস্তে শেষ করব, তাড়াহুড়া করার কোনোই দরকার নাই। ওকে, আমাকে একটু জানাও জিনিসটা বুঝতে পেরেছো কি না। আচ্ছা ঠিক আছে, আকিবুল বলেছে জি স্যার বুঝতে পেরেছি, নাফিসা বলেছে বুঝতে পেরেছি, ওকে, স্মৃতি বলেছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি পরেরটা যেতে পারি। ওকে, আমি বুঝতে পারলাম যে আমার প্রিয় শিক্ষার্থীরা জিনিসটা বুঝতে পারছে, এবং আমি কিন্তু পরের টপিক্সে চলে যাচ্ছি। দেখো, আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। আচ্ছা, এই বড় আর ছোট, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখা দিই, পরীক্ষায় তোমাকে বড় সংখ্যাও বলতে পারে ছোট সংখ্যাও বলতে পারে, তুমি একটা কাজ করো, জাস্ট এই কন্ডিশন দুটাকে চেঞ্জ করে দাও, তোমার তাহলে আর এই জিনিসগুলোকে চেঞ্জ করার দরকার নাই। কেউ যদি আবার মাঝখানের কন্ডিশনকে চেঞ্জ করো তাও ঠিক আছে, অথবা তুমি ইয়েসের জায়গায় নো লেখো, নোয়ের জায়গায় ইয়েস লেখো, দেখো তোমার ছোট সংখ্যাটা বের হয়ে যাবে, অ্যাজ ইউর উইশ। তুমি প্রয়োজনে এই কন্ডিশনটাকেও চেঞ্জ করতে পারো, তাহলে আর ইয়েস নো চেঞ্জ করার দরকার নাই। আর তুমি যদি এই কন্ডিশনটাকে ঠিক রাখো, তাহলে ইয়েস নোটা চেঞ্জ করে দাও, বাসায় এটা এইচডব্লিউ থাকলো, তুমি করে দেখবা যে তোমার ছোট সংখ্যাটা চলে এসছে। ওকে, আমি ধরে নিলাম আমার প্রিয় শিক্ষার্থীরা এই ছোট ব্যাপারটা বুঝতে পেরেছে, তো আমি বড় প্রশ্নে চলে যাচ্ছি। স্যার একটু খেয়াল করো আমার দিকে, আমরা এখন আমি যে প্রশ্নটা করাবো, বা এখন আমি যে প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিব, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, অর্থাৎ পরীক্ষার কিছু কমন প্রশ্ন থাকে না, যে প্রশ্নগুলো প্রায়ই আসে, ছোট সংখ্যা বড় সংখ্যা বা কিছু কমন টপিক যেগুলো পরীক্ষায় থাকে, তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। আমি সবাইকে বলবো প্রিভিয়াস ব্যাপারটা ক্লোজ করো, ক্লোজ করে মাথাটাকে একটু কুল করে পুরো কনসেন্ট্রেশনটা আমার দিকে দাও। এই যে ফ্লোচার্টটা, এটা তোমার কনসেন্ট্রেশন না থাকলে তুমি বুঝতে পারবে না, ব্যাপারটা একটু জটিল, বাট তুমি যদি খেয়াল করো আমি তোমাকে কনফিডেন্ট সহকারে বলতে পারি জিনিসটা তুমি এখনই বুঝতে পারবে, বাট তুমি আমাকে একটু সময় দিয়ে বুঝাইতে দাও। আচ্ছা দেখো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। ওকে ফাইন, তুমি কি জানো কোন তিনটা সংখ্যা? তুমি জানো না, তো আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স, একটা ওয়াই, একটা জেড। দেখো একটু আগে যখন তুমি করলে, এক্সও বড় হতে পারত, ওয়াইও বড় হতে পারত, তার মানে আমি এক্সের জন্য ডিজাইনটা এস্টাবলিশ করেছি, ওয়াইয়ের জন্য ডিজাইনটা এস্টাবলিশ করেছি, যখন যে পাশ থেকে আসে আসুক, একটা পাশ রান করবে আর একটা পাশ বন্ধ থাকবে। তো এইখানটাতে এক্স, ওয়াই, জেড তিনটা সংখ্যা। এখন দেখো, ধরো কেউ একজন এইভাবে মান দিল 15, 5, 10, কোনো একজন এইভাবে ইনপুট দিল, কি দিল, 15, 5, 10, কোন সংখ্যাটা বড়? অবভিয়াসলি তার রেজাল্ট আসবে এক্স। কীভাবে আসে সেটা আমি তোমাকে এখানে দেখাবো। ধরো কেউ একজন ইনপুট দিল 15, 25, 10, তিনটা অসমান সংখ্যা ইনপুট নিতে হবে, সমান সংখ্যা না, আমি আগেই বলে নিচ্ছি। তো সেক্ষেত্রে কে বড়? ওয়াই। দেন কেউ একজন ইনপুট নিল 10, 25, 35, এইটার জন্য সে ক্যালকুলেশন করে বলবে কে বড়? জেড। তো দেখো প্রোগ্রামটা, ব্যাপারটা এমন, যেহেতু ভ্যারিয়েবল মানগুলো ভ্যারি করবে, তার মানে কোনো কোনো ক্ষেত্রে এক্সও বড় হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ওয়াইও বড় হতে পারে,
কোনো ক্ষেত্রে জেডও বড় হতে পারে, এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা স্যার এক্স কখন বড়, বোঝার চেষ্টা করো এক্স কখন বড়, যখন এক্স ওয়াই এর চেয়েও বড়, এক্স জেড এর চেয়েও বড়, তখন হচ্ছে এক্স বড়। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও তো যে ওয়াই কখন বড় হবে, কখন বড় হবে বলো তো, ওয়াই অর্থাৎ ওয়াই যখন এক্স এর চেয়েও বড় হবে, ওয়াই যখন জেড এর চেয়েও বড় হবে তখন হচ্ছে ওয়াই বড়। সিমিলার তুমি চিন্তা করো জেড বড়, জেড কখন বড়, যখন জেড এক্স এর চেয়েও বড়, জেড ওয়াই এর চেয়েও বড়। অর্থাৎ মনে করো আমার সামনে দুইজন স্টুডেন্ট আছে, তো আমি ওদের চেয়ে বড়, কখন বড়, যখন আমি ওর চেয়েও বড়, যখন আমি ওর চেয়েও বড়। অর্থাৎ আমাকে তিনজনের মধ্যে বড় হতে গেলে অবশ্যই দুইজনের থেকে বড় হতে হবে, তাহলে আমি বড়। আমার এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তারপরে আমি তোমাকে জিনিসটা এখানে ফ্লো চার্টে যাব। আমার এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলো, একটু আমাকে এই জায়গাটা বলো যে তোমরা আমার এই জায়গাটা ক্লিয়ার কিনা, যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে গেলে যে সংখ্যাটা বড় হবে তাকে অবশ্যই বাকি দুইটার চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। এখন এক্স যদি বড় হয়, এক্স কখন বড়, যখন এক্স ওয়াই এর চেয়েও বড়, জেড এর চেয়েও বড়। ওয়াই কখন বড়, যখন ওয়াই এক্স এর চেয়েও বড়, ওয়াই জেড এর চেয়েও বড়। জেড কখন বড়, যখন জেড এক্স এবং ওয়াই দুইটার চেয়েই বড়। এই মৌখিক কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তারপরে আমি তোমার এটাকে ফ্লো চার্টে কনভার্ট করে দেখাবো। আমি তোমাকে আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো একেবারে ক্লাসের মতো, তুমি জাস্ট মোবাইলটাকে এভাবে রেখে বই খাতা কলম নিয়ে পুরো জিনিসগুলো তুমি তোমার খাতায় ক্লাসে যেভাবে নোট করো ওইভাবেই পড়ে ফেলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আরেকটা জিনিস আমি তোমাকে বলবো যে ক্লাস করার ফাঁকে ফাঁকে তোমরা আমার ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। তোমার অনেক বন্ধু আছে যারা ক্লাস করতে পারছে না, তারা এই ক্লাসগুলো দেখে অবশ্যই উপকৃত হবে। নিজে ক্লাসটা দেখো এবং একটু শেয়ার করে সবার মাঝখানে ক্লাসটা ছড়িয়ে দাও, যেন বাকি সবাই ক্লাসটা দেখতে পারে। আচ্ছা তো আসো, আমি তোমরা আমাকে অনেকেই বলেছো স্যার ব্যাপারটা বুঝতে পেরেছি, ওকে ফাইন। তো আমি কিন্তু তাহলে জিনিসটাকে এখন ফ্লো চার্টে কনভার্ট করবো। দেখো ফ্লো চার্টে কনভার্ট করতে গেলে কি হচ্ছে, আমার দিকে আমি আবারও বলছি জিনিসটা একটু খেয়াল করো, ফ্লো চার্টের জায়গাটা স্যার স্টার্ট, ওকে ফাইন, শুরু করলাম। শুরু করার পরে কি নিব আমি বলো, ইনপুট কি নিব, ইনপুট, ওকে ফাইন। ইনপুটের জন্য তোমরা জানো আমরা সামান্তরিক ব্যবহার করি। আচ্ছা আমি একটু ছোট করে আঁকছি, আমার একটু জায়গা দরকার হবে, আমার একটু জায়গা দরকার হবে নিচের দিকে, নিচের দিকে যেহেতু দেখা যাচ্ছে না, স্টার্ট, ওকে ফাইন, স্টার্ট শুরু করলাম। স্টার্টের পরে আমাদের কি নিতে হবে বলো, ইনপুট, ওকে ইনপুট। আমরা কয়টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, তিনটা, তো অবভিয়াসলি আমাকে প্রথমে তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো মনে করো একটা এক্স কমা ওয়াই কমা জেড, আমি আমার তিনটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম। তুমি দেখো আমি তোমাকে বলবো তুমি বড় সংখ্যাটা ভালো করে বোঝো, ছোট সংখ্যাটা তোমার বোঝার দরকার নেই, একটা ট্রিক শিখে দেবো, তুমি ওইটাকে অ্যাপ্লাই করলে অটোমেটিক তোমার ছোট সংখ্যা বের হয়ে যাবে। ওই যে আগেই বলেছি আমি, জাস্ট ইয়েস এর জায়গায় নো দিয়ে দাও, নো এর জায়গায় ইয়েস দিয়ে দাও, সেটা আমি পরে আসছি। আচ্ছা স্যার এটা যখন তুমি করবে তোমাকে একটা একটা ধরে পার্ট শেষ করতে হবে। মনে করো আমি আগে এক্স এর জন্য কাজ করবো, এক্স এর জন্য ডিজাইন করব। আচ্ছা তো এক্স বড়, মনে করো আমি আগে এক্স এর জন্য ডিজাইন করব, তার মানে আমরা এক্সকে বড় প্রমাণ করব। তাহলে এক্স কখন বড়, যখন এক্স ওয়াই এর চেয়েও বড় এবং এক্স জেড এর চেয়েও বড়। তাহলে এক্সকে দুইজনের সাথে কম্পেয়ার করতে হবে, এক্সকে একবার ওয়াই এর সাথে কম্পেয়ার করব, এক্সকে একবার কার সাথে কম্পেয়ার করব, জেড এর সাথে। তো ব্যাপারটা এইরকম, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স কার চেয়ে বড়, ওয়াই এর চেয়ে। এক্স ইজ গ্রেটার দেন জেড, অর্থাৎ এক্স কার চেয়ে বড়, জেড এর চেয়ে। তাহলে তুমি বলতে পারো যে এই দুইটা মিলে রেজাল্ট আসবে কি, এক্স। এই জিনিসটাকে আমরা এখন এস্টাবলিশ করব, ওকে। তো দেখো তাহলে ফার্স্টে তুমি লেখো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তুমি জানো এই ডায়মন্ড ডায়াগ্রাম থেকে সব সময় দুইটা জিনিস বের হবে, ইয়েস অথবা নো। মনে করো আমি এই পাশে ইয়েস লিখলাম, তো আমাকে বলো তো, আমি তোমাকে বলবো
তুমি নোয়ের সাইডটাতে পরে যাও, আগে এই সাইডটা কমপ্লিট করে আসো। ওকে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এখানে কি বললো? ইয়েস। আচ্ছা, ইয়েস বললে কে বড়? এক্স বড়। এক্স কার চেয়ে বড়? ওয়াই এর চেয়ে। ডান। তাহলে এক্স কে ওয়াই এর সাথে কম্পেয়ার করা শেষ। এখন আমি এক্স কে কম্পেয়ার করব কার সাথে? তুমি বলবা কি? স্যার, জেড এর সাথে। এক্স ইজ গ্রেটার দেন জেড। তুমি জানো এখান থেকে দুইটা অপশন বের হবে, ইয়েস অথবা নো। আমি বলছি তুমি নো এর সাইডটা দিয়ে পরে যাও, আগে ইয়েসটা কমপ্লিট করো। কি দাঁড়ালো? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ইয়েস। কে বড়? এক্স। এখন আবার আসো, এক্স কে কার সাথে কম্পেয়ার করবো? জেড এর সাথে। এক্স ইজ গ্রেটার দেন জেড, ইয়েস। কে বড়? এক্স। তার মানে কি? এক্স ওয়াই এর চেয়েও বড়, এক্স জেড এর চেয়েও বড়। তো ফাইনালি এইখান থেকে তোমার রেজাল্ট আসবে, কি রেজাল্ট আসবে? প্রিন্ট এক্স। অর্থাৎ কাকে কম্পিউটার বড় হিসাবে রেজাল্ট দিবে? এক্স কে। তুমি আমাকে একটু কমেন্টসে জানাও যে তুমি আমার এই জিনিসটা বুঝলা কিনা, এই একটুক বুঝছো কিনা, আমাকে কমেন্টসে তোমরা জানাতে পারো এতটুক বুঝেছো কিনা, দেন আমি অন্য জায়গায় যাব। ওকে, দেন আসো। তুমি যদি এই জায়গার কথা বলো, নো এর জায়গায় নো আসো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এবং ও বলছে যে না এটা মিথ্যা কথা, তাহলে মিথ্যা কথা হলে এক্স বড় হবে না ওয়াই বড় হবে? অবশ্যই কে বড়? বিপরীত, এক্স এবং ওয়াই। তার মধ্যে যদি একজন বড় না হয় তাহলে আরেকজন বড়, তাহলে কে বড়? ওয়াই বড়। ওকে ফাইন, তাহলে নোর দিকে তুমি গেলে কে বড় হচ্ছে? ওয়াই। কারণ বলছে কি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, কিন্তু উনি বলছে যে নো। নো মানে কি? বিপরীত কথা, অর্থাৎ এক্স বড় হবে না, কে বড় হবে? ওয়াই। তাহলে এখন তুমি ওয়াই এর কথা মাথায় আনো যে আমি এখন ওয়াই এর জন্য ডিজাইন করব। তো ওয়াই কে এক্স এর সাথে কম্পেয়ার করেছো, ওয়াই কে যদি বড় বানাইতে হয়, ওয়াই কে বড় এস্টাবলিশ করতে গেলে এক্স এর সাথেও কম্পেয়ার হবে, আবার কার সাথে? জেড এর সাথে। তো এখানে লেখো ওয়াই ইজ গ্রেটার দেন জেড, ব্যাপারটা ইয়েসও হতে পারে নো হতে পারে। আমি আবার বলবো তুমি নো এর সাইডটাতে পরে আসো, এই সাইডটা কমপ্লিট করে নাও। দেখো ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এই পাশে কি বলছে? ইয়েস। তাহলে কে বড়? ওয়াই। ওয়াই কার চেয়ে বড়? জেড এর চেয়ে। এখানে কি বলেছিল? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ও বলছিল কি, ইয়েস না নো? নো। তার মানে কে বড়? ওয়াই বড়। ওয়াই কার চেয়ে বড়? এক্স এর চেয়ে। এখানে কে বড়? ইয়েসে গেলে ওয়াই। ওয়াই কার চেয়ে বড়? জেড এর চেয়ে। তো ফাইনালি তোমার এখান থেকে তাহলে কোনটা রেজাল্ট আসবে? প্রিন্ট কে বড় হবে বলো তো আমাকে? আমি তোমাকে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, আমাকে একটু তুমি কমেন্টসে জানাও যে তোমার কোশ্চেন মার্কের এখানে কি অ্যান্সার হবে, কে বড় আসবে, আমাকে এইখানটাতে জানাও যে এখানে কে বড় হবে, আমি জানতে যাচ্ছি রেজাল্ট কি হবে। এই যে কোশ্চেন মার্ক, আমি কিন্তু ক্লাস করাচ্ছি, আমার প্রিয় শিক্ষার্থীরা সেটা খেয়াল করছে কি না, আমি কিন্তু মাঝে মাঝে এরকম তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, আমাকে কিন্তু ক্লাসের মতো অ্যান্সার দিতে হবে। কে বড় হবে? ইয়েস, শায়ান শরফ বলেছে ওয়াই বড়, গুড, রাইট অ্যান্সার। ইলা রয় বলেছে ওয়াই বড়, গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো। ওকে, তো আমাদের এখানে কে বড় হবে? ওয়াই। এখন তুমি ব্যাপারটা ছোট হয়ে গেল, দেখো আমি ফিনিশিং এর পথে চলে এসেছি। দেখো এক্স ইজ গ্রেটার দেন জেড, এপাশে কি বলছে? ইয়েস না নো? নো। তার মানে কে বড়? জেড বড়। বিপরীত কথাটা চিন্তা করো, জেড বড়। জেড কার চেয়ে বড়? এক্স এর চেয়ে। জেড কার চেয়ে বড়? এক্স এর চেয়ে। আচ্ছা, ওয়াই ইজ গ্রেটার দেন জেড, খেয়াল করো এপাশে কি বলছে? নো। তার মানে কে বড়? জেড বড়। জেড কার চেয়ে বড়? ওয়াই এর চেয়ে। এখানে জেড কার চেয়ে বড়? এক্স এর চেয়ে। তো ফাইনালি কে বড় হবে? জেড বড়। অর্থাৎ তুমি যদি অন্যভাবে চিন্তা করো, প্রিন্ট এক্স, এ বলছে যে নো এক্স বড় না, প্রিন্ট ওয়াই, ও বলছে যে নো ওয়াই বড় না, তাহলে তিনটা সংখ্যার মধ্যে এক্স ওয়াই জেড সেখানে, সরি, সেখানে যদি এক্সও বড় না হয়, সেখানে যদি ওয়াইও বড় না হয়, তাহলে অবভিয়াসলি তৃতীয় সংখ্যা যেটা থাকে জেড সে নিশ্চয়ই বড়, কারণ আমি তোমাকে শুরুতেই বলেছি আমরা ইনপুট নিব তিনটা অসমান সংখ্যা, দেন এখানে কানেক্টর দিয়ে শেষ করতে হবে। তোমাদের ভয়ের কিছু নাই, আমি জিনিসটা আরেকবার রিপিট করব তোমাদের জন্য, অ্যাজ লাইক ক্লাসের মতো আমি এই জিনিসটা তোমাদের কাছে আরেকবার রিপিট করব, এরপরে আমরা এটার অ্যালগোরিদম শিখব।
আচ্ছা, তো আমাকে তোমরা কমেন্টসে জানাতে পারো যে জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা। এরপরে আমি তোমাদেরকে এই জিনিসটা আরেকবার বুঝাবো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে এই জিনিসটা আমি আরেকবার বুঝাবো তোমাদেরকে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরেকবার বুঝাচ্ছি, দেখো শুরু থেকে সববার আবার নতুন করে। কয়টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করব? তিনটা, 1, 2, 3। তো তিনটা সংখ্যার মধ্যে মনে করো তিনটা সংখ্যা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ওকে ফাইন, স্টার্ট। স্টার্টের পরে আমরা ইনপুট নিচ্ছি। ইনপুট কয়টা সংখ্যা ইনপুট নিলাম? তিনটা। আমি তো জানি না কোন তিনটা সংখ্যা আমাকে দিবে, ধরো একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ওকে ফাইন, আমি তোমাকে কি বলেছি তুমি একটা একটা কম্পেয়ার করবা, মনে রাখবা, প্রথমে এক্সের পার্ট ক্লিয়ার করবা, তারপরে ওয়াইয়ের পার্ট ক্লিয়ার করবা, তারপরে জেডের পার্ট ক্লিয়ার করবা, একসাথে তিনটা করতে যাবা না। মনে মনে চিন্তা করো এক্স কখন বড়, তারপরে চিন্তা করবে ওয়াই কখন বড়, লাস্টে গিয়ে চিন্তা করবে জেড কখন বড়। তাহলে প্রথম প্রশ্ন, প্রথম শর্ত, এক্স কখন বড়? তাহলে এক্সকে বড় করতে গেলে দুইজনের সাথে কম্পেয়ার করতে হবে, এক্সকে ওয়াইয়ের সাথেও কম্পেয়ার করতে হবে, এক্সকে জেডের সাথেও কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে দেখো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, কি বলছে? ইয়েস, কে বড়? এক্স। আবার এক্স ইজ গ্রেটার দ্যান জেড, কি বলছে? ইয়েস, কে বড়? এক্স। তাহলে এক্স ওয়াই এর চেয়েও বড়, এক্স জেড এর চেয়েও বড়, তাহলে ফাইনালি আমার কে বড়? এক্স। ডান আমার এই পাশটা, দেন চলে আসো এখানে, নোয়ের পার্টটা কিন্তু আমি কাজ করি না, নোয়ের পার্টটা কাজ করব। এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, কিন্তু এ পাশ থেকে কি বলছে? নো, মানে কথাটা মিথ্যা। তাহলে মিথ্যা হলে কে বড় হবে? ওয়াই। আচ্ছা, ওয়াইকে কম্পেয়ার করা শেষ এক্সের সাথে, এখন আসো ওয়াইকে কম্পেয়ার করবা কার সাথে? জেড এর সাথে। ওয়াই ইজ গ্রেটার দ্যান জেড, ইয়েস এর দিকে কল্পনা করো, ইয়েস, ওয়াই ইজ গ্রেটার দ্যান জেড, বলছে যে ইয়েস, তাহলে কে বড়? ওয়াই বড়। তাহলে দেখো ওয়াই এক্সের চেয়েও বড়, ওয়াই কার চেয়ে বড়? জেড এর চেয়েও বড়। তাহলে এইখান থেকে রেজাল্ট কে আসবে বড়? ওয়াই। বুঝতে পেরেছো? মাঝখানে তুমি এটা তোমার মতো লজিকটা তুমি যেভাবে বোঝো কোনো সমস্যা নাই। এক্স বড় বলছে কি? নো, এক্স বড় না। ওয়াই বড় কি বলেছে? নো, ওয়াই বড় না। তাহলে তিনটা সংখ্যার মধ্যে এক্স, ওয়াই, জেড, এক্সও যদি বড় না হয়, ওয়াইও যদি বড় না হয়, তাহলে অবভিয়াসলি কে বড়? জেড বড়। আশা করি তোমরা এই ফ্লোচার্টটা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, তুমি যদি ফ্লোচার্ট না বোঝো তুমি কিন্তু অ্যালগোরিদম বুঝতে পারবে না। এই ফ্লোচার্টটা কি জাস্ট আমরা আমাদের মতো বাংলা করে দিলে সেটা হয়ে যাবে অ্যালগোরিদম। আমি অ্যালগোরিদমে যাওয়ার আগে একটু জানতে চাচ্ছি যে আমার কনসেপ্টটা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু কমেন্টসে জানাও যে এই পর্যন্ত তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, দেন আমি ফ্লোচার্ট শুরু করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, এখানে আমি কিছুই করি না, এখানে এন্ড করেছি, এন্ড। আমি আচ্ছা এই জিনিসটা আবারও দিচ্ছি, এখানে আমরা একটা কানেক্টর দিয়েছি, কানেক্টর দিয়ে এখানে এন্ড লিখেছি, আর কিছু না। তোমরা বইটা ফলো করো, এটা কোনো ব্যাপার না, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। আমাকে একটু জানাও এই কনসেপ্টটা ক্লিয়ার কি না, আমি যে সাত সকালবেলা চলে আসলাম তোমাদের ক্লাস নিতে, আসলে তোমরা উপকৃত হচ্ছ কিনা তোমরা আমাকে এই জিনিসটা একটু জানাও, তারপরে আমি এটার অ্যালগোরিদমে চলে যাব। ওকে, আমাকে প্রিয় শিক্ষার্থীরা সবাই লিখছে, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমরা যখন ক্লাসে বলো স্যার জিনিসটা আমি বুঝতে পেরেছি, মানে তখন একজন শিক্ষক হিসাবে যে কি আনন্দটা কাজ করে, যে না আমি আমার শিক্ষার্থীদের পুরো ব্যাপারটা বুঝাতে পেরেছি। একজন শিক্ষকের সার্থকতা কিন্তু আসলে ওই জায়গাটাতে, যখন প্রিয় শিক্ষার্থী বলে যে স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পেরেছো। আমাকে আর একটু সময় দিবে, আমি এটার অ্যালগোরিদম দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। দেখো অ্যালগোরিদম, আমি কিন্তু একটা অ্যালগোরিদম করাবো, জাস্ট তুমি বোঝার চেষ্টা করো সুন্দর করে। স্যার অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান, অর্থাৎ তুমি যে ফ্লোচার্টটা করলে এটাকে যখন বর্ণনা আকারে লিখবে সেটা হয়ে যাবে অ্যালগোরিদম। ওকে ফাইন, তো আমি তোমাকে বলবো যে তুমি এই জিনিসগুলোকে একটু স্টেপ আকারে লিখে নাও। স্টেপ যদি বলি, দেখো এটা স্টেপ ওয়ান, এটা স্টেপ টু, খেয়াল করো এটা স্টেপ থ্রি, দেন এইটা স্টেপ ফোর, এইটা স্টেপ ফাইভ। এগুলোকে আমার স্টেপ হিসেবে কনসিডার করার দরকার নাই, কেন নাই সেটা তুমি লিখলেই বুঝবা। আর এটা হচ্ছে আমার স্টেপ সিক্স। আমাকে একটু বলো তুমি আমার ছয়টা পয়েন্ট বুঝতে পারছো কি না। দেখো স্টেপ ওয়ান,
স্টেপ টু, এটাকে আমরা বলবো স্টেপ থ্রি, এটাকে বলবো স্টেপ ফোর, এটাকে বলবো স্টেপ ফাইভ, আর একেবারে এন্ড এটাকে বলবো স্টেপ সিক্স। তোমাকে আমি বলবো তুমি যখনই অ্যালগোরিদম করবা মনে মনে অথবা তুমি পেন্সিল দিয়ে হলেও ছোট্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় এই কথাটা লিখে নিবা, পরে তুমি মুছে দিও ছোট্ট করে ফ্লোচার্টের পাশে, যাতে বোঝা না যায়। আমি তোমাকে একটা ট্রিক শিখাই দিলাম, অ্যালগোরিদম তোমার কখনো ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই কথাটা মেনে চলো তোমার কখনো অ্যালগোরিদম ভুল হবে না। এই যে ফ্লোচার্টটা এঁকেছো না, এই ফ্লোচার্টের এই ধাপগুলোকে ছোট করে পেন্সিল দিয়ে লিখে নাও তোমার ইন্ডিকেশনের জন্য, পরে তুমি মুছে দিও। সরি, আসো দেন আমি যদি এটার অ্যালগোরিদম লিখি তাহলে ধাপ এক আমি বাংলায় লিখছি, কি লিখবো শুরু। আমি কিন্তু তোমাকে আবার বলছি অবশ্যই একটু খেয়াল করো, জিনিসটা অবশ্যই তুমি বুঝতে পারবে, জাস্ট ফাইভ মিনিটস তুমি এদিকে খেয়াল করো। ধাপ এক শুরু, দেন কি ধাপ দুই, তাহলে দুয়ে তুমি কি করেছো, ইনপুট নিয়েছো, কার কার মান, এক্স ওয়াই জেড। তুমি বলতে পারো আমি কিন্তু তোমাকে একটা কথা বলে নেই, অ্যালগোরিদমের নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ নাই, যে যাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুক না কেন তুমি যদি মনের ভাবটা বোঝাতে পারো, তুমি যদি লজিকটা এস্টাবলিশ করতে পারো, তুমি ফুল মার্কস পাবে। কোনো বইতে তুমি লেখা দেখবে এক্স ওয়াই জেডের মান গ্রহণ করি, কেউ বলেছে ইনপুট গ্রহণ করি, দুইটা জিনিসই কিন্তু সেম। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স কমা ওয়াই কমা জেড এর মান গ্রহণ করি, ঠিক আছে। তো দেখো তিন নম্বর স্টেপ খেয়াল করো, তিন নম্বর স্টেপে কি বলেছ, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে দেখো এটা কি একটা শর্ত না বাবা, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই কি একটা কন্ডিশন, শর্ত। তো কি বলতে পারো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটাকে বাংলা করলে কি হবে শর্তটি, তাহলে বলবা কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্তটি দুইটা হতে পারে, শর্তটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে তুমি একটা সত্য কল্পনা করো, শর্তটি সত্য হলে কয় নং ধাপে যাই, চার নং। আবার বোঝো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই মানে তিন নং ধাপের শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি কয় নং ধাপে যাবে, চার নং ধাপে যাবে। তাহলে তুমি এখানে লেখো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্তটি সত্য হলে কয় নং ধাপে যাই, চার নং ধাপে যাই। মিথ্যা হলে, নো যদি হয় তবে তুমি কয় নং ধাপে যাচ্ছ, পাঁচ নং যাই। মিথ্যা বলার দরকার নাই, তুমি বলতে পারো অন্যথায়, অর্থাৎ যদি না হয় অন্যথায় পাঁচ নং ধাপে যাই। আমি তোমাকে পুরোটা শেষ করি তাহলে তুমি বুঝতে পারবে। তো শুরু তিনটা সংখ্যার মান গ্রহণ করলাম, এক্স কমা ওয়াই কমা জেড, দেন আসো ধাপ তিন। ধাপ তিন আমাকে কি বলছে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্তটি সত্য হলে, এই শর্তটি সত্য হলে কয় নং ধাপে যাই, চার নং ধাপে যাই, অন্যথায় চার নং ধাপে যাই, অন্যথায় মানে মিথ্যা হলে কয় নং ধাপে যাই, পাঁচ নং ধাপে। আচ্ছা দেন ধাপ চারে গিয়ে তুমি কি বলছো, ধাপ চারে গিয়ে তুমি কি বলছো, দেখো এক্স ইজ গ্রেটার দেন জেড, এক্স ইজ গ্রেটার দেন জেড শর্তটি সত্য হলে, খেয়াল করো এক্স ইজ গ্রেটার দেন জেড শর্তটি সত্য হলে যদি ইয়েস হয় তাহলে কে বড়, এক্স বড়, অন্যথায় কে বড়, জেড বড়। এই যে এই ধাপটা চলে এসেছে, দেখো এক্স ইজ গ্রেটার দেন জেড সত্য হলে কে বড়, এক্স, অন্যথায় কে বড়, জেড। তাহলে আমি সেটাই লিখবো, এক্স ইজ গ্রেটার দেন জেড শর্তটি সত্য হলে এক্স বড় ছাপাই, বা এক্স বড় দরকার নেই, তুমি লেখো এক্স বড়, অন্যথায় যদি ন হয় তাহলে কে বড়, জেড বড়। ওকে, চলে আসো ধাপ পাঁচে, দেখো ধাপ পাঁচ, তাহলে পাঁচের শর্তটা কি আছে, দেখো ওয়াই, খেয়াল করো ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এই যে এই শর্তটি সত্য হলে কে বড়, ওয়াই, অন্যথায় কে বড়, জেড। তাহলে ধাপে শর্তটি সত্য হলে
এই শর্তটা যদি সত্য হয়, পাঁচ নং ধাপের শর্তটা যদি সত্য হয়, তাহলে কে বড়? ওয়াই, ওয়াই বড়। অন্যথায় মানে মিথ্যা হলে কে বড়? জেড বড়। অন্যথায় জেড বড়। তুমি ছাপাই কথাটা লিখতে পারো, প্রিন্ট, জেড বড় ছাপাই, প্রিন্ট করি। দেন একেবারে সর্বশ্রেষ্ঠ ধাপ সিক্স, আমরা এখানে ধাপ সিক্সটাকে কি বলেছি? এন্ড, মানে কি শেষ। তোমায় আমাকে একটু সময় দিবে, আমি এই পুরো জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। একবার এটা যদি তোমার ফ্লো চার্ট হয়, এটা হচ্ছে তোমার অ্যালগোরিদম। জাস্ট টু মিনিট সময় দাও তুমি আমাকে। শুরু, স্টার্ট, শুরু, দেন কি ইনপুট, কয়টা সংখ্যার ইনপুট নেবে? তিনটা। তাহলে আমি কি লিখলাম? এক্স, এক্স কমা ওয়াই কমা জেড এর মান গ্রহণ করি। ওকে, ডান। এটা কি তোমার তিন নম্বর ধাপ? তুমি আগেই বলে নিয়েছো। তাহলে তিন নম্বর ধাপে কি এটা শর্ত? তাহলে এই শর্তটি সত্য হলে, যদি শর্তটা সত্য হয়, তাহলে কয় নম্বর ধাপে যাই? চার নম্বর ধাপে যাই। যদি মিথ্যা হয়, তাহলে কয় নম্বর ধাপে যাই? পাঁচ নম্বর ধাপে যাই। গেল, দেন তুমি চলে আসো চার নম্বর ধাপ, চার। ধাপ চারে গিয়ে তুমি কি বলবা? এই যে শর্তটা আছে, এক্স ইজ গ্রেটার দেন জেড, এই শর্তটা যদি সত্য হয়, তাহলে কে বড়? ইয়েস হলে ওয়াই বড়, অন্যথায় কে বড়? জেড বড়। এই যে জেড বড়। পাঁচ নম্বর ধাপে কি? এই যে শর্তটা সত্য হলে, শর্তটি সত্য হলে কে বড়? ওয়াই বড়, অন্যথায় কে বড়? জেড বড়। এইভাবে তিনটা জিনিসকে তুমি এস্টাবলিশ করে দিলে, এক্সও বড় হলে রেজাল্ট দিবে, ওয়াইও বড় হলে রেজাল্ট দিবে, এবং জেডও বড় হলে তোমাকে সে রেজাল্ট দিতে পারবে। তুমি আমাকে একটু জানাও যে তুমি ক্লাসটা বুঝতে পেরেছো কি না। আমি ক্লাসটা শেষের পথে চলে এসেছি। ইয়েস, আমাদেরকে বলেছে, হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি, গুড, থ্যাংক ইউ সো মাচ স্যার, এটা বুঝতে পেরেছি। ওকে, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটা শেষ করব এখনই। তো আমি তোমাদেরকে আবার বলবো যে তোমরা ক্লাসগুলো বাসায় বসে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নোট করে পড়ার চেষ্টা করো। ফাইনালি যে কথাটা বলবো, যেহেতু সবাই এখানে চলে আসছো অনেকেই, আমাদের কলেজের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পড়াগুলো, সিকিউ, আমরা টিচাররা যে পড়াগুলো তোমাদের লাইভ ক্লাসে পড়াচ্ছি, এই রিলেটেড সৃজনশীল, সিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ, সবগুলোর সফট কপি দেওয়া আছে। তোমরা সেগুলো ডাউনলোড করবে, বাসায় বসে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে আমাদের সাথে তোমরা ফোনে বলো, ফেসবুকে বলো, মেসেঞ্জারে বলো, যোগাযোগ করবে। ইনশাল্লাহ সবাই তোমাদেরকে সাহায্য করবে পড়া বুঝতে। এবং তোমরা এই যে দুর্দিন কাটাচ্ছি আমরা, আমরা সবাই মিলে এই দুর্দিনকে ইনশাল্লাহ ওভারকাম করব। আমি ক্লাস শেষ করার পূর্বে বলতে চাই, ক্লাসটাকে তোমরা শেয়ার করে দাও তোমাদের প্রিয় বন্ধুরা যেন এই ক্লাসটা দেখতে পারে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।